नमस्कार बंधुरा, अंकिता सिम्पलि किचने आपनादेर सबाइके स्वागत। आज के निये एसेछि आमि दूध पनीर रेसिपी। निरामिष प्रेमीदेर जन्य एटा किन्तु एकटा आइडियल रेसिपी। और आज के आमि एखाने पियाज रसुन छाड़ा एटा करे देखाबो। घरेते थाका साधारण किछु उपकरण दिये किन्तु एटा तैरी करे नेवा जाय। आशा करछि आजकेर रेसिपिटी आपनादेर भालो लागबे। ताहले देखते थाकुन आजकेर रेसिपि दूध पनीर। दूध पनीर जोन्नो आमी एखाने 200 ग्राम पनीर निये नियेछि। आर पनीरटाके आमी एई भावे किउब आकारे केटे नियेछि। आपनारा आपनादेर पछन्देर मतन जे कोनो धरनेर शेपे एखाने केटे निते पारेन। एकई साथे आमी एकटा पात्रे सामान्य एकटु गरम जले काजु आर किशमिशगुलोके भिजिये रेखेछिलाम। एबार आमी एकटा मिक्सार जारे काजु आर किशमिशगुलोके भालोभावे ब्लेंड करे नेब। काजु किशमिशगुलो भालो करे ब्लेंड हो जावार पर आमी कड़ाईते परिमाप मतन सादा तेल दिए दिलाम। आर तेलटाके खूब भालो मतन करे गरम करे नेब। तेलटा भालो मतन गरम हो जावार पर आमी एखाने पनीरेर किउबगुलोके दिए देब। दिए आमी हालका मतन भेजे नेब। खूब बेशी भाजार प्रयोजन नेई, हालका भेजे नीले ही हबे। और भाजार समय आमी एखाने लवण व्यवहार करछी ना, आपनारा चाइले एखाने लवण व्यवहार करते पारेन। पनीरगुलो आमार भाजा हो गेछे। एबार एकटा पात्रे गरम जलेर मध्ये लवण मिशिए पनीरेर किउबगुलोके सेई लवण जलेर मध्ये दिए दिच्छि। एरकम करले पनीरगुलो किन्तु भीषणई सफ्ट हो जाए। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ। এলাচটাকে আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর অল্প একটু জল দিয়ে আদাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, 30 সেকেন্ডের মতন কষিয়ে নিলেই চলবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো একটুখানি কষিয়ে নেব আদার সাথে। ভালো মতন করে কষানোর পর দেখতেই পাচ্ছেন এখান থেকে অনেকটা তেল ছেড়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ বাটা। এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। আর দুধটা যেন অবশ্যই নরমাল টেম্পারেচারে হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 7 মতন লবণ। তারপর আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম এখানে 1 কাপ দুধ। আমি এখানে টোটাল 1.5 কাপ মতন দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাপ মতন এখানে দুধ ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতন করে ফুটে এসেছে। এবার আমি এখানে জলে ভিজিয়ে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো মতন করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট রান্নাটাকে হতে দেব। চার পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলা আর 1 চামচ কসৌরি মেথি। এবার সমস্ত কিছু খুব ভালো মতন করে মিশিয়ে নিলেই আমাদের দুধ পনির কিন্তু একদম রেডি টু সার্ভ। এখানেই তৈরি হয়ে গেল আমাদের দুধ পনির রেসিপি। এটি আপনারা ফ্রাইড রাইস, রাইস, পোলাও সবার সাথে পরিবেশন করতে পারেন। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটাকে লাইক করে দেবেন। আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে একদমই ভুলবেন না। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হবে আরেকটি নতুন পর্বে অন্য কোনো রেসিপির সাথে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।